2021 সালে এসে আমরা ইউটিউবে যদি সফল হতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু তিনটা ভুল করা যাবে না এবং এই তিনটা ভুল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন না তো আমি ধারাবাহিকভাবে আপনার তিনটা ভুল আপনাদেরকে বলে দিচ্ছি এই তিনটা ভুলের ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি আপনি ইউটিউবে 2021 সালে সফল হতে চান তো নাম্বার 1 যে ভুলটা আপনি 2021 সালে করতে পারবেন না সেটা হলো আপনার চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কি আমি মনিটাইজেশন পাবো না অবশ্যই পাবেন কিন্তু আপনি আসলে ইউটিউবে সফল হতে পারবেন না এখন আপনি মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনার যদি দেখবেন যে আপনার ভিউ হচ্ছে না বা চ্যানেল র্যাঙ্ক করতেছে না তো সেক্ষেত্রে আসলে মনিটাইজেশন পেয়ে কিন্তু আপনি সফল হতে পারবেন না এবং 2021 সালে ইউটিউব কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে আপনি যদি আপনার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে না এবং আপনি যদি এক টাইপের ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল দ্রুত র্যাঙ্ক করবে তো নাম্বার 2 নম্বর যে কাজটা করা যাবে না সেটা হলো আমাদের কাজে গ্যাপ দেওয়া যাবে না 2021 সালে এসে আপনি যদি কাজের ভিতর আপনি যদি গ্যাপ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল আবার নিচে চলে যাবে তো আমাদের কাজে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না আমরা কন্টিনিউভাবে কাজ করতে হবে অনেকে আছে দেখা যায় যে প্রতিদিন ভিডিও আপলোড করতেছে আবার হঠাৎ 15 দিন আবার ভিডিও আপলোড করলো না আবার এক মাস পরে এসে দেখা যায় যে আবার প্রতিদিন ভিডিও আপলোড করে তো সেক্ষেত্রে তাদের চ্যানেল কিন্তু নিচের দিকে চলে যাবে এবং র্যাঙ্ক করবে না তো 2021 সালে এসে আমরা যদি সফল হতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু কন্টিনিউভাবে কাজ করতে হবে এবং আমরা যেন নতুন চ্যানেল খুলেছি এবং ভিডিও আপলোড করতেছি তাদেরও কিন্তু কন্টিনিউভাবে কাজ করতে হবে যদি আপনি কন্টিনিউভাবে ভিডিও আপলোড করতে থাকেন এবং রেগুলারভাবে আপনি কাজ করেন সেক্ষেত্রে 2021 সালে কিন্তু আপনি দ্রুত সফল হবেন নাম্বার 3 নম্বর যে ব্যাপারটা আপনি সতর্ক থাকতে হবে 2021 সালে ইউটিউব সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অ্যাভারেজ ভিউর উপর তাই আমাদের অবশ্যই কিন্তু অ্যাভারেজ ভিউ ভালো থাকতে হবে অর্থাৎ অ্যাভারেজ ভিউ যদি 50% হয় সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু সবসময় চলতে থাকবে এবং আমাদের ভিডিও যদি অ্যাভারেজ ভিউ যদি 50%-এর নিচে হয় সেক্ষেত্রে ভিউটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই 2021 সালে ইউটিউব সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অ্যাভারেজ ভিউর উপর অর্থাৎ আমরা অ্যাভারেজ ভিউর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব আমরা ভিডিও আপলোড করার পর অবশ্যই আমরা কিন্তু অ্যানালিসিস দেখবো যে আমাদের ভিডিওটার অ্যাভারেজ ভিউ কত হয়েছে যদি আমাদের অ্যাভারেজ ভিউ কম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট ভিডিও আপলোড করতে হবে তো মনে করেন আপনি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করলেন সেক্ষেত্রে অ্যাভারেজ ভিউ যদি 1 মিনিট হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না যদি আমাদের অ্যাভারেজ ভিউ কম হয় তাহলে আমরা ছোট ছোট ভিডিও আপলোড করব যেমন আমি একটা 2 মিনিটের ভিডিও আপলোড করলাম সেক্ষেত্রে আমার ভিউ যদি 1 মিনিটও হয় সেক্ষেত্রে কিন্তু 50% অ্যাভারেজ ভিউ চলে আসছে তো সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো অ্যানালিসিস করব এবং অ্যানালিসিস করার পর আমাদের অ্যাভারেজ ভিউ যদি কম হয় সেক্ষেত্রে আমরা ছোট ছোট ভিডিও আপলোড করব আর আমাদের অ্যাভারেজ ভিউ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা বড় ভিডিও আপলোড করতে পারবো তো ইউটিউব যেহেতু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অ্যাভারেজ ভিউর উপর তা আমরা কিন্তু অবশ্যই ভিডিও অ্যানালিসিস করার পর ওই অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব তাহলে কিন্তু আমরা সফল হব তো ভিউয়ার্স আমরা যদি 2021 সালে দ্রুত সফল হতে চাই তাহলে কিন্তু অবশ্যই এই তিনটা বিষয়ে ভুল করা যাবে না এবং তিনটা বিষয়ে কিন্তু মাথায় রেখে আমাদের ইউটিউবে কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা ইউটিউবে দ্রুত সফল হবো এবং আমাদের চ্যানেলও কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে তো ভিউয়ার্স আজ আর নয় ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ